আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা আমি করতেছি এটা আপনারা আমাকে অনেকদিন ধরেই বলছেন। আসলে ইদানিং করে কি আমি একটু ফ্রি আছি, ফাঁকা আছি, তো অনেকে আমাকে অনেক ভিডিও করতে বলেন, আমি করার সময় পাই না, বা বলি ভাই করে দিব করে দিব করে দিব। এখন আমি চেষ্টা করতেছি হচ্ছে যে জিনিস যেইগুলো ভিডিওগুলো করা হয় নাই অনেকদিন ধরেই বলছেন, ওই ভিডিওগুলো আপনাকে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেওয়া। তো আপনারা বেশ অনেকদিন আগে আমাকে বলছিলেন সেটা হচ্ছে যে, এবং রিসেন্টলি দেখলাম আরো কয়েকজন বলতেছে সেটা হচ্ছে যে, ভাই ভালো বাচ্চা কিভাবে চিনবো, আমরা ভালো বাচ্চা কিনতে চাই। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়ে আমাদের আলোচনাটা হবে। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল ভিডিও দিকে যাই, মূল ভিডিও বিস্তারিত হবে। মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ব্যাপারটা হচ্ছে প্রথম কথা যে আপনাদের যে ভালো বাচ্চা কিভাবে চিনবেন, এই বিষয়ে আমার যে প্রথম কথাটা সেটা হচ্ছে, ভাই কবুতর এক দশক না জানলে ভালো মন্দ ঠিক মতো বোঝা যায় না। তো এক্স্যাক্ট ভালো কখনোই আপনি বাচ্চা দেখে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না সেটা হচ্ছে যে, আপনার কবুতরের পূর্ণাঙ্গ রূপ, পূর্ণাঙ্গ যে আপনার জৌলসটা আছে এইটা আস্তে আস্তে আপনার দশ পর চলে যায়। দশ পর গেলে একটা বাচ্চা ভালো না বন্ধু সেটা বোঝা যায়। তারপরেও আমি ছোট, যারা আপনারা খুব বেশি জানতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি যে, আমি ছোট ছোট কিছু বিষয় বলবো যেগুলো থেকে আপনার বাচ্চার ভালো মন্দ বুঝতে পারবেন, কিন্তু অবশ্যই এক দশকের আগে আপনারা অ্যাকচুয়াল ডিসিশনে আমি আসতে পারি না, এখন আপনারা আসতে পারবেন কিনা আমি জানি না। আমার থেকে হয়তো আরো বড় বড় জ্ঞানীরা আছে, তারা হয়তো পারে, আরো বড় বড় কবুতর বাজ আছে, বিশাল বড় বড় কবুতর বাজ আছে, তারা আমার থেকে ভালো জানতে পারে। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে সবসময় বলি, কিন্তু আমার হিসাবে এক দশকের আগে কখনো আপনার বাচ্চাটা সঠিকভাবে বোঝা যায় না। তো এখন আপনাদেরকে আমি বলি, প্রথম প্রথম একটা ভালো বাচ্চার যে প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে, তার পাখাটা হবে খুব মসৃণ, পাখাটা হবে মসৃণ। আর দ্বিতীয় কথা, পাখার মধ্যে কোনো ধরনের ফাঁক থাকবে না। আপনাদেরকে একটা আমি স্যাম্পল দেখাই, ঠিক আছে? এটা আমার বাসার খুব খুব ভালো একটা ব্লাড লাইনের খাকি লাইনের কবুতর। আপনাদেরকে প্রথম যে উপায়টা আমি বলতেছি, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা পাখার পরে একটা পাখা ছোট, একটা পাখা বড়, এই লেয়ারিংটা দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো একটা বাচ্চার প্রথম লক্ষণ। এই যে দেখেন, একটা পাখা, দুইটা পাখা, তিনটা পাখা, চারটা পাখা, পাঁচটা পাখা, ছয়টা পাখা, সাতটা পাখা, আটটা পাখা, নয়টা পাখা, আপনি গুনতে পারলেন কিন্তু পাখাটা। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় লক্ষণ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে, আমি পাখাটা আপনি ছাড়েন, পাখাটা ছেড়ে দেখেন, ওর পাখাটা ছোট কিন্তু দেখেন পাখাটা কত সুন্দর, বাচ্চা একটা কবুতর, ছোট ছোট পাখা কিন্তু দেখেন পাখাটা কত সুন্দর, খেয়াল করছেন? মানে মসৃণ, খুব মসৃণ পাখা। হ্যাঁ, আচ্ছা, এই যে গেল, এবং পাখার মধ্যে আপনারা খেয়াল করেন কোনো ধরনের ফাঁক নাই। এই এই পাখার এই পাখার বাচ্চা যেমন উড়বে তেমন ছাড়লেও আসবে। হ্যাঁ, এবার আসি হচ্ছে, পায়ের কালার কিন্তু কখনোই এই বয়সে ফুটবে না কবুতরের, ঠিক আছে? পায়ের কালার কখনোই এই বয়সে ঠিকঠাক মতো ফুটবে না, যে কারণে আপনারা পায়ের কালার থেকে কিছুই বুঝতে পারবেন, ঠিক আছে? কিছুই বুঝতে পারবেন না, কারণ পায়ের কালারটা এই সময় অ্যাকুরেট আসবে না, পায়ের কালারটা আসতে সময় নেবে, এক দশক সময় নিয়ে নেবে, তারপর পায়ের কালারটা বোঝা যাবে। গেল, আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা চোখের দিকে। এই সময়টা কিন্তু চোখটাও ঠিক মতো বোঝা যায় না। এইটা একটা নীল পরার বাচ্চা। হ্যাঁ, দেখেন চোখটা দিকে খেয়াল করেন। তারপরও আমি বোঝানোর চেষ্টা করতেছি যে, একটা ভালো বাচ্চার, ভালো বাচ্চার আপনি এই যে দেখেন ওর চোখের মণিটা আছে না, চোখের চোখের এই যে চোখের মনে করেন মণিটার পাশে দেখেন আস্তে 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 রং আসা শুরু হয়েছে। আর হচ্ছে একটা ভালো বাচ্চার এই যে চোখের যে পাতাটা আছে না, পাতাটা, এই যে পাতাটা, এই পাতাটার রংটা খুব উজ্জ্বল হবে। হ্যাঁ, এই যে দেখেন পাতাটা, পাতাটার রংটা খুব উজ্জ্বল হবে, একদম উজ্জ্বল বর্ণের হবে, ঠোঁটটাও উজ্জ্বল হবে, দেখেন ঠোঁটটাও ক্লিয়ার, সুন্দর উজ্জ্বল হবে। আর ভালো বাচ্চা মানে হচ্ছে ভালো বাচ্চার সাথে সাথে বাচ্চাটা সুস্থও থাকতে হবে। হ্যাঁ, বাচ্চাটা সুস্থ আছে কিনা একটা অনেক বড় দেখার বিষয়। একটা ভালো বাচ্চার সব থেকে বড় গুণ হচ্ছে সে 100% সুস্থ হবে, এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। বাচ্চা কবুতর কিন্তু অনেক সময় অল্প বয়সে মারা যায়, কিন্তু একটা ভালো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এবং রোগ বালাই তার একটু কম হয়। এটা হচ্ছে একটা একটা পজিটিভ সাইন, যে কারণে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন, কবুতরটা সে সবসময় সুস্থতা তার একটা অনেক বড় গুণ। আর একটা হচ্ছে কি, তার চোখটা থাকবে হচ্ছে প্রাণবন্ত, চোখটা থাকবে ক্লিয়ার। এই যে দেখেন একটা স্বচ্ছ চোখ। হ্যাঁ, চোখে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন চোখটা স্বচ্ছ।
চোখটা স্বচ্ছ, নীল পরের বাচ্চা তারপর মনে চোখ ফুটে যাচ্ছে, চোখ ফুটে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ আচ্ছা, আর লাস্টের যেটা আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যখন বাচ্চা কালেক্ট করবেন, কারো বাসা থেকে বাচ্চা নিচ্ছেন, বাচ্চা নেওয়ার আগে অবশ্যই বাচ্চাটা কবুতরের উনি যখন কবুতরকে খাওয়াবে, খাওয়ানোর পরে আপনি বাসায় যে ধরবেন, ধরে দেখবেন বাচ্চাটা পর্যাপ্তভাবে খাইছে কিনা। যদি দেখেন পর্যাপ্তভাবে খাইছে তারপরে ওই বাচ্চাটা কালেক্ট করবেন, এছাড়া আপনি কালেক্ট করবেন না। আর আরেকটা কথা হচ্ছে কি, বাচ্চাটার স্বাস্থ্যটা ভালো থাকতে হবে, ঠিক আছে? স্বাস্থ্য খুব সুন্দর স্বাস্থ্য হবে, ওজন খুব ভারীও হবে না আবার খুব হালকাও হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভালো বাচ্চা কীভাবে চিনবেন। তবে আমি প্রেফার করবো বাচ্চা কবুতরের উপরে আপনার 100% আস্থা না এনে বাচ্চারা যখন মনে করেন 1 দশকের হবে তারপরে ডিসিশনে যাবেন। ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম, ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।